রহমান রহিম, আহলাম সাহালাম মাহে রমজান। মাহে রমজান শুরু হয়ে গেল, আমরা ন্যাশনাল এম্বয়মেন্ট হিউম্যান রাইটসের পক্ষ থেকে এবং চ্যানেল কর্ণবুলির পক্ষ থেকে মুসলিম বিশ্বকে এবং আমাদের দেশের মুসলমানদেরকে জানাই মাহে রমজানের মোবারক। মাহে রমজান আত্মশুদ্ধির মাস, এই মাসে বেশি বেশি করে তাকওয়া অর্জন করতে হবে, মুসলমানদের দিল পরিষ্কার করতে হবে। রমজান পেল তার জীবনের গুণমাপ করতে পারল না, তার সেই হতভাগ্য আর কেউ হইতে পারে না। আমরা এই রমজান মাসে আমাদের নিজের গুণমাপের জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে ফরিয়াদ করব। সাথে সাথে করোনা ভাইরাস যে সারা বিশ্ব আক্রান্ত হয়েছে, ইতির মধ্যে 2 লাখের কাছাকাছি মানুষ মৃত্যুবরণ করেছে, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করতেছি ন্যাশনাল এম্বয়মেন্ট হিউম্যান রাইটসের পক্ষ থেকে এবং চ্যানেল কর্ণবুলির পক্ষ থেকে। আমরা চাই এই রমজান মাসে আমরা বেশি বেশি করে ইবাদত করব, নিজকে সংশোধন করব। আমাদের মধ্যে যে ত্রাণ সামগ্রী কারাকারি চলতেছে, ত্রাণ সামগ্রী পুকুরে ফেলে দেওয়া হচ্ছে, বিত্তবান আর আরো বিত্তবান হইতে চায় এই মনের বাসনা যাদের আছে, রমজান উপলক্ষে যেন তারা এই ধরনের কার্যকলাপে জড়িত না হয়। আমরা গরিবের হক গরিবের কাছে পৌঁছাইয়া দেব। রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের মাধ্যমে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, রমজান মাস আসার পর তোমরা গরিবদের খোঁজখবর নাও, তোমার আত্মীয় স্বজনের খোঁজখবর নাও, কারণ গরিবেরা ঠিক মতো রোজা রাখতে পারতেছে কিনা, কোন খাদ্যের অভাব আছে কিনা। আমরা ইফতার সামগ্রী মানুষকে পরিবেশন করব, মানুষ যেন সুন্দরভাবে রোজা রেখে ইফতার করতে পারে, সেহরি খেতে পারে। আমি সরকারকে অনুরোধ করব, আপনি যদি দিচ্ছেন এই গরিবেরা পাচ্ছে কিনা একটু সজাগ দৃষ্টি রাখার জন্য। আমরা চাই মানুষেরা আল্লাহর কাছে এই রমজান মাসে ফরিয়াদ জানাবে, আল্লাহ বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করবে, কারণ আল্লাহ রব্বুল আলামিন ছাড়া এই করোনা ভাইরাস থেকে কেউ বাঁচতে পারবো না। তাই আল্লাহর কাছে বেশি বেশি ফরিয়াদ করব করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য। আমরা আমাদের সন্তানদের জন্য, দেশের জন্য এবং দেশের মানুষের জন্য বেশি বেশি দোয়া করব, যেন আল্লাহ করোনা ভাইরাস থেকে রক্ষা করে। আমরা সংশোধন হব, যাদের অভ্যাস খারাপ আছে অভ্যাসগুলি পরিহার করব, এবং আমরা আমাদের মানুষকে অন্যায় অবিচারের পথ থেকে ফিরে আসার জন্য আহ্বান জানাব। আমরা চাই আল্লাহ রব্বুল আলামিন এই যে রমজান মাস আমাদেরকে দান করেছেন নবীর মাধ্যমে, আমরা আমাদেরকে সংশোধন করে আল্লাহর প্রদত্ত জান্নাত দেওয়ার আশায় আমাদেরকে এই রমজান মাস দান করেছেন। আল্লাহ যে রমজান মাস আমরা পেয়েছি, এই রমজানকে আমরা বেশি বেশি করি কোরআন তেলাওয়াত করব, ইস্তেগফার করব। সাথে সাথে আমরা ব্যবসায়ী ভাইদেরকে আহ্বান জানাবো দরিদ্র মূল্য দাম বৃদ্ধি না করার জন্য, কোনো অজুহাত দিয়ে যেন দরিদ্র মূল্য বৃদ্ধি করা না হয়। আপনার এই টাকা কোনো কাজে আসবে না। আমেরিকাতে বিভিন্ন দেশে আমরা দেখতে পাই তার পরিবারের সব মারা গেছে, মারা যাওয়ার পর তার পরিবার আর কেউ নাই, তার সম্পদ কি করবে এখন? এখন এই সম্পদগুলি তো মানুষ আর খাওয়ার লোক নাই। তাহলে
মানুষকে ঢুকে দিয়ে মানুষের অত্যাচার অবিচার করে আমি মূল্য বৃদ্ধি করি, যে টাকাতে ইনকাম করব আমার টাকা আমার কোনো কাজে আসবে না, আমার টাকা আমাকে কবরে নাজাত দিবে না, আমার টাকা আমাকে কোনোদিন কোনোদিন ভালো কিছু আমরা আশা করতে পারবো না, আমি যদি অন্যায় করি আমার পরিবারের উপর আসবে, এটা হলো স্বাভাবিক। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় তো শাস্তি দেয়, আখেরাতে তো শাস্তি দেয়, দুনিয়াতে শাস্তি কম দেয়, কেন না হলে যারা জালিম অত্যাচারিত নিপীড়িত মানুষের অত্যাচার করে নিপীড়ন করে কুমকারাবি করে জানা করে ব্যভিচার করে তাদেরকে দুনিয়াতে শাস্তি কম দেয়, আখেরাতে কিন্তু তাদেরকে ঠিক এই শাস্তি দিবে। এই জন্য আখেরাতের ভয় মনের মধ্যে রাখতে হবে, মনকে দিলকে পরিষ্কার করতে হবে, না হলে দুনিয়ায় এবং আখেরাতের আমাদের কোনো কল্যাণ আশা করতে পারবো না। তাই আসুন আমরা এই গরিব অসহায় মানুষকে সাহায্য করি এবং রমজান মাসে সবাই রোজা রাখি, আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ যেন করোনা ভাইরাস থেকে দেশবাসীকে রক্ষা করে। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।